পরমেশ্বরী, তোমার জন্য একটা দারুণ খবর আছে, তুমি গেস করতে পারবে না। কত বড় একটা খবর তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখন এইভাবে কি খবর? জুজু আসতে চেয়েছে আমার কাছে। একটা কথা ছাড়া তোর মুখের কোনো কথা নেই না পারো? শেষ হয়ে যাচ্ছে মেয়েটা, ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। শোনো, জুজুকে এখানে নিয়ে না এলে ও কিন্তু আর ভালো হবে না। কিন্তু তাকে জোর করে এখানে আনবে কি করে বল দেখি? হ্যাঁ, আনউইলিং হর্স, তাকে কি জোর করে কিছু করানো যায়? তাছাড়া এ বাড়িতে ওর মনটা, এ বাড়িতে মনটা আরও নেই। ও এলেও ওর ব্যবহারে যে নতুন বাবা খুশি হবে সেটা আমার মনে হয় না গো। পরমেশ্বরী, তোমার জন্য একটা বিশাল বড় খবর আছে জানো তুমি। এই দেখো, এই দেখো, তোমার গানের এত বড় রেকগনিশন তুমি পাবে তুমি ভাবতেও পারছো না। নতুন বৌমা, তুমি স্বর্ণকণ্ঠ পুরস্কার পাচ্ছ। হ্যাঁ গো, দেখো কথাটা বলতে বলতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমি তো ওই পুরস্কার চাইনি বাবা, আমি তো শুধু জুজুর মা হতে চেয়েছিলাম। আমি যদি জুজুর মা হতে না পারি তাহলে আমার জীবনে সবকিছু বৃথা। তুই কি বুঝতে পারছিস না? হ্যাঁ, তুই কি বুঝতে পারছিস না স্বর্ণকণ্ঠ পুরস্কারটা কি? নাকি তোর মাথা কাজ করছে না তাই তুই বুঝতে পারছিস না? পারো কেন বুঝতে পারবো না দিদি ভাই? যাদের ওই স্বর্ণকণ্ঠ পুরস্কার পেয়ে জীবন ধন্য হয় তাদের হোক, আমি যদি চুচুর মা হয়ে উঠতে পারি তবেই আমার জীবন ধন্য হবে। এই পুরস্কার কারা কারা পেয়েছে তুমি জানো? জানি। তারপরেও তুমি তুমি এই কথা বলছো? জুজু আমার কাছে থাকলে আমার সত্যি খুব আনন্দ হতো। তো আমার কাছে নেই, আমার জীবনটা কেমন বিস্বাদ হয়ে গেছে জানো। আমার কোনো কিছুতেই আর আনন্দ হয় না। আমার মেয়েটাই যদি আমার কাছে না থাকে, আমায় মামুনি বলে না ডাকে, তাহলে কোন পুরস্কার আমায় খুশি এনে দিতে পারবে বলো তো? শোনো পরমেশ্বরী, তুমি ছেলে মানুষই করছো এবার। তোমার শরীর খারাপ, তোমার মনও খারাপ জানি, আর সেই কারণে তুমি আরো বেশি ছেলে মানুষই করছো। যাই হোক, তুমি ছেলে মানুষই করছো বলে আমরা তো আর ছেলে মানুষই করতে পারবো না, তাই না? দেখো, এই অনুষ্ঠানটা শনিবার দিন, তাই যে করে হোক তোমাকে শনিবারের মধ্যে একদম সুস্থ হয়ে নিজের পায়ে উঠে দাঁড়াতে হবে। প্রেস তোমাকে ছেঁকে ধরলো বলে আমার সব ভালো লাগে না গো। আমি কারোর সাথে কথা বলতে পারবো না, আমার কাছে যেন কেউ না আসে। আমি বলে রাখছি কিন্তু কেউ যেন না আসে আমার কাছে। না পারো না, তোকে তোকে যেমন করে হোক উঠে দাঁড়াতে হবে। তুমি আমাদের জোর ছিলে নতুনদি, তোমার জন্য আমরা জীবনটাকে নতুনভাবে বাঁচতে শিখেছি। তুমি যদি এখন জীবন থেকে এইভাবে মুখ ফিরিয়ে নাও তাহলে আমরা কি করে থাকবো নতুনদি? কি নিয়ে বাঁচবো বলো তো? জীবন থেকে তো আমি মুখ ফেরাইনি, জীবন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
জীবন ছিল জুজু। জুজু আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ও যে শুধু চলে গেছে এমনটা তো নয়, ও তো আমি ভুলে গেছে। ওর মামনির ওর জীবনে আর কোনো প্রয়োজন নেই, তাই মামনিরও কোনো কিছুর প্রয়োজন নেই জীবনে। আচ্ছা দেখ, আমি তো এটা চাইনি বল, আমি কি এগুলো ইচ্ছে করে করেছি? তোরা যদি আমার জায়গায় থাকতিস তাহলে তোরা বুঝতে পারতিস। আচ্ছা জুজু যদি তোমার কাছে আর কোনোদিন না আসে, তুমি কি সারা জীবন এইভাবেই বিছানায় পড়ে থাকবে? জুজু যদি কোনোদিন আর না ফিরে আসে আমার কাছে তাহলে বোধহয় আমি বাঁচবো না গো। তোমার মনে হতে পারে এটা আমার মুখের কথা, কিন্তু বিশ্বাস করো আমি তোমার ভেতরটাকে বুঝি। আমি বুঝতে পারছি আমি আর বাঁচতে পারবো না। আমার খালি মনে হচ্ছে আমি হেরে গেছি। এত বড় হার নিয়ে, এত পরাজয় নিয়ে বেঁচে থাকা যায় না। ও কোনো কথা বলছিলাম, আমি আমি এখন কি করি বলো তো? ও বৌমা, ও নতুন বৌমা, শোনো না, শোনো না, আমি তোমার মায়ের মতো না। হ্যাঁ দেখো, তুমি নিজের মাকে ছেড়ে এসে আমার কাছে ওছো, আমার সঙ্গে দুটো কথা বলো না মা। এই দেখো এটা একটু খেয়ে নাও, এসো আমি তোমার খাইয়ে দিই। হ্যাঁ নতুন দি, আচ্ছা তুমি যদি এরকম ভাবে থাকো আমি আমার লড়াইটা লড়তে পারবো বলো তো? লক্ষ্মী বোন আমার, ও পারো, আমার কথাটা একবার শোন। তুই বোধ হয় নিজেকে দেখতে পাচ্ছিস না, কি চেহারা করেছিস, কি অবস্থা এনে ফেলেছিস নিজেকে। এরকম করলে কিন্তু তুই বাঁচবি না পারো, একবারটি আমাদের কথা শোন। দেখ তুই অভিমন্যুর সঙ্গে ভালো করে কথা বলছিস না, আমাদের সঙ্গে ভালো করে কথা বলছিস না। আমি তো বাঁচতে চাই না। পরমেশ্বরী, কেন বারবার তুমি এই কথাগুলো বলছো? তোমার কি মনে হয় এই কথাগুলো আমাদের সবার শুনতে ভালো লাগে? আশ্চর্য, জুজু তো আমার মেয়ে, আমি যদি ওকে ছেড়ে থাকতে পারি, ওকে ভুলে থাকতে পারি, তাহলে তুমি কেন পারছো না? ঠিকই তো বলেছো, জুজু তো আমার নিজের কেউ নয়, তোর জন্য আমার কষ্ট পাওয়া উচিত না। দেখ পারো কত বড় অ্যাওয়ার্ড ফাংশন, কত সম্মান সেখানে, আর তুই যদি অ্যাওয়ার্ডটা নিতে না যাস চারিদিকে তোকে নিয়ে কত কথা উঠবে বুঝতে পারছিস? গানের জগতে তোর জায়গাটাই সরে যাবে, সেটা কি তুই মেনে নিতে পারবি পারো? আমি আর কিচ্ছু চাই না দিতে ভাই। আরে চাই না বললে তো হবে না, কত কষ্টে তুমি তোমার এই জায়গাটা তৈরি করেছো বলো তো, এত সহজে তো চলে যাওয়া যায় না নতুন দিক। আর শোনো, তোমার শ্রোতাদের কাছে তোমার কোনো কমিটমেন্ট নেই, শুধু তুমি নিজের কথা ভাববে। হ্যাঁ শুধু নিজের কথা। ও নতুন বৌমা শোনো শোনো, আচ্ছা আমার কথা শোনো, আমি আজ গানের কথা বলছি নেকো, আমি খাওয়ার কথা বলছি। হ্যাঁ তুমি কিন্তু কিচ্ছু খাচ্ছ না, আমার কি মনে হচ্ছে তুমি সবসময় আমাদেরকে বলছো খাওয়ার এখানে রেখে যাও আমি পরে খেয়ে নেবো, আর তুমি মোটে কিছু খাচ্ছ না, সেই করে করে দেখো তোমার এই অবস্থা করেছ। হ্যাঁ সকালবেলা ডাক্তার এসেছিলেন আবার চেক আপ করতে, তার সঙ্গে আমার কথা হয়েছে, উনি বললেন ওর ভেতরে নাকি সাংঘাতিক টেনশন রয়েছে, আর এই টেনশন না কমলে ওর কিছুতেই ভালো হবে না।
এইভাবে চোখের সামনে একটা মেয়েকে মরতে দেখবো সেটা কখনো সম্ভব? তার থেকে ভালো আমি এখান থেকে দূরে কোথাও চলে যাই, চোখের সামনে অন্তত এই দৃশ্য আমায় দেখতে হবে না। তাই বরং তুমি যাও, কত কাজের ক্ষতি হচ্ছে তোমার আমার জন্য। তুই তো ভালো করে কথাই বলতে পারছিস না, কোথায় কোন জায়গায় এনে ফেলেছিস নিজেকে একবার দেখ। নতুন বৌমা মা গো, জো ছেড়ে একদম গাটা ঠান্ডা বরফের মতো হয়ে গেছে, সেটাও তো ভয় করছে গো। ও নতুন বৌমা শোনো শোনো, এই দেখো আমি একটু গরম সুপ এনেছি, একটু খাও না, একটু খাই দিয়ে একটু এসো এসো একটু খাই দিয়ে। পরে খাবো মা, পরে খাবো। পরে তুমি কিছুই খাও না, আজ তোমাকে জোর করে আমরা এখানেই খাওয়াবো ব্যাস। পরমেশ্বরী তুমি যদি এবার খেতে না চাও আমরা কিন্তু তোমাকে হসপিটালে ভর্তি করে দেবো, আর একবার হসপিটালে ভর্তি হয়ে গেলে ওরা কিন্তু তোমাকে খাবার নল ঢুকিয়ে খাওয়াবে, তখন দেখি তোমার কি করার থাকে। তোমরা এইভাবে আমার উপর জোর করো না, আমার পারছি না। জোর করো না মানে এখন যদি জোর না করি তাহলে কখন জোর করব? তুমি তুমি বুঝতে পারছো পরমেশ্বরী, তুমি তুমি তোমার র্যাশনালিটি হারিয়ে ফেলেছো, তোমার ভেতরের রিজনিং গুলো কাজ করছে না। কোনোদিনই ছিল না আমার, ছিল না বলেই তো যে নিজের নয়, যাকে আমি জন্ম দিইনি তাকে আমি এত ভালোবেসে ফেলেছি। শোনো, ওর ভুলও ঠিক একদিন বুঝতে পারবে, হ্যাঁ ঠিক ঠিক বুঝতে পারবে, তুমি একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো মা। হ্যাঁ ছেলে মানুষ বাচ্চা মেয়ে, ওই যে একটা মাথায় ঢুকেছে সেই নিয়ে তোল পাড় করছে, তাই না? একটু বড় হলে যখন সব কিছু মিলিয়ে দেবে আবার মেলাতে পারবে, তখন আবার নিজের ভুল ঠিক বুঝে তোমার কাছে আবার ফিরে আসবে। পরমেশ্বরী এটা তো হতে পারে না যে জুজু এখানে আসছে না বলে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে নিজেকে শেষ করে ফেলবে। বেশ ঠিক আছে, আমি আমি তাহলে তোমার বাপের বাড়ির লোকদের খবর পাঠাচ্ছি। আচ্ছা পারো, এরপর তো আমাদেরকেও লোকে নানা কথা বলবে, বল সবাই তো বলবে যে বাড়ির বউ বাড়ির মধ্যে থেকে প্রায় নিজেকে আত্মহত্যার দিকে টেনে নিয়ে গেল, আমরা ওকে কেউ জোর করিনি, কেউ ভালো করে যত্ন করিনি, খাওয়াইনি, তুই যদি না খাস তাহলে তো সবাই আমাদেরকে নিয়ে কথা বলবে, লোকের কথার ভাগিদার তো আমরা হব। তাহলে তোমরা বরং একটা কাজ করো, আমাকে কদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দাও। এটা কোনো কথা হলো? তোমাকে আমরা বাপের বাড়ি পাঠিয়ে দেবো সুস্থ অবস্থায় গেলে, না এই অসুস্থ অবস্থায় তুমি বাপের বাড়ি যাবে? আর এখন কি তোমার বাপের বাড়ি যাওয়ার সময়? দেখো তোমার মারও তো বয়স হয়েছে, উনি তোমাকে এই অবস্থায় দেখলে ওর কি ভালো লাগবে? সেখানে তুমি খাবে না দাবে না, একটা মারাত্মক কাণ্ড ঘটাবে। আমাদের কারুর তোমার কাছে কোনো দাম নেই, তাই না পরমেশ্বরী? শুধু জুজু, জুজুই সব। এ বাড়িতে যখন আমার কেউ ছিল না, কাউকে পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না, তখন আমি জুজু বুড়িকে পেয়েছিলাম। তোমরা তো সবাই অনেক পরে এসেছ, তো আমার সঙ্গে প্রথম দিন থেকে ছিল। আচ্ছা পারো, কোনো মানুষ যদি একটা সময়ের পর নিজেকে সরিয়ে নেয় তাহলে তুই কিছু করতে পারবি কি? পারা যায়, অন্য কেউ হলে হয়তো এমন হতো না। জুজু বলি, জুজু কি করে হয় আমায় এত ভুল বুঝলো, কেন কেন আমাকে কেন আমাকে বুঝতে পারলো না, ও এত রাগ কেন করলো আমার উপর, ভাবলো যে ওর মামনি। ওর ভাবনার উপর তোমার জীবনটা চলতে পারে না নতুন দি, ও যে শুধু একা ভেবেছে তা কিন্তু নয়, আই এম প্রিটি শিওর ওকে এসব ভাবানো হয়েছে। জুজুর কাছে আমি অপেক্ষার খেলায় হারতে পারবো না রে, কিছু
কিছুতেই আমি হারব না। এই সারা পৃথিবীর কাছে হারতে রাজি আছে। হেরে উঠছি। কিন্তু জুজুর কাছে আমি কখনো হারতে পারবো না। কারণ আমি জানি ওকে আমি ওর 100% দিয়ে ভালোবেসেছি। ও আমাকে ওর 100% দিয়েছে। এটা আর কখনো কারোর সঙ্গে হয়নি, কারোর সাথে না। ঠিক আছে ঠিক আছে, আমি না হয় একটু জুজুর মায়ের কাছে যাব। হ্যাঁ যাবো যাবো, আমি যে বলবো যে জুজুকে দুদিনের জন্যে আমাদের কাছে পাঠাক, আর যখন ও সুস্থ হয়ে যাবে তখন না হয় আবার ফিরে যাবে। এটা আপনি কি বলছেন মা? অনন্যা চাইলেও যদি জুজু আসতে না চায়? না মানে জুজু যদি আসতে চাইতো তাহলে অনন্যাকে ওকে আটকে রাখতে পারতো, পারতো না মা? নতুন দিকে দেখে কিন্তু আমার একদম ভালো লাগছে না। যে কোনো সময় যা খুশি হয়ে যেতে পারে। তুমি এখনো ডিসাইড করো তুমি নতুন দিকে হসপিটালাইজ করবে কিনা। দেখো আমরা তো নতুন দিকে খাওয়াতে পারছি না, হসপিটালে গেলে অন্তত পেটে তো খাবারটা পড়বে। দেখো কথা, কালকে ওর অ্যাওয়ার্ড সেরিমনি, আমি চাইছিলাম ও আবার গানের মধ্যে ফিরুক, আবার মানুষের মধ্যে ফিরুক, তাহলে হয়তো বেঁচে যাবে। হসপিটাল কি করবে, দু চার দিন রেখে সেবা যত্ন করে ওকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দেবে, তারপর বাড়ি ফিরে এসে আবার এই একই জিনিস রিপিট করবে না, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে কি করা যায় বলতো? আমি তো সেটাই ভাবছি, কিন্তু ভেবে ভেবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। পারো পারো, তুই বুঝতে পারছিস না। দেখ দেখ, তুই ভালো করে খাওয়া দাওয়া করছিস না, অভিমন্যু ভালো করে খাওয়া দাওয়া করছে না, আমরা কেউ ভালো করে খেতে পারছি না। পারো তুই যতক্ষণ না ভালো হবে ততক্ষণ আমরাও তো কেউ। আমার হাতে ভালো হওয়া নেই দিদি ভাই। এ কথা আমি বিশ্বাস করি না পারো, তোর ভালো হওয়া তোর নিজের হাতেই রয়েছে। দেখ তোর তোর জীবনে কালকে এত বড় একটা দিন, তুই যদি অ্যাওয়ার্ড ফাংশনে না যাস। আচ্ছা বেশ আচ্ছা বেশ, আমার কথা একবার শোন। শোন না বলছি, আমরা আজকে তোকে যেমন যেমন বলছি তুই ঠিক তেমন তেমন কর। আমরা তোকে যা যা খেতে দিচ্ছি তুই ভালো করে খা, তারপর যদি কালকে তোর শরীর ভালো না লাগে তুই যাবি না। আর যদি শরীর তোর ভালো হয়ে যায় তাহলে কিন্তু তোকে যেতেই হবে আবার ফাংশনে। আমার সব ভালো লাগে না দিদি ভাই, ওই অনুষ্ঠান, অত লোক, অত আলো, এত সুর, আমার কিছু ভালো লাগে না। আমার কোথাও যেতে ইচ্ছে করে না, খালি মনে হয় একা থাকি, একা এই ঘরটায় বসে থাকি। আমি কোথাও যেতে পারবো না দিদি ভাই। তোমার যে এত জেদ পরমেশ্বরী, আমরা কিন্তু কেউ কোনোদিন বুঝতে পারিনি এর আগে। আমি জেদ করছি না গো, আমি তো উঠে দাঁড়াতেই পারছি না। আমি অ্যাওয়ার্ড ফাংশনে যাব কি করে? সে তো তুমি নিজের দোষে করেছো, খাওয়া দাওয়া গুলো করছো না বলে করেছো। আচ্ছা বেশ ঠিক আছে, মানে তুমি আজ আমার সামনে বসে খাবে, কেমন? মা দাও তো বাটিটা, আমি খাইয়ে দিলাম, দাও দাও দাও। তুমি শুধু শুধু সময় নষ্ট করছো। কেন খাবে না? পরে খাবো, রেখে দাও। না না পরে মোটে খাবে না, তুমি মোটে খাবে না। দেখেছো গরম স্যুপটা কেমন ঠান্ডা হয়ে গেল, একটু তো গরম আছে না রে বাবু। নাও খেয়ে নাও খেয়ে নাও, নৌকিটি খেয়ে নাও। এখন খেলে মামা বমি হয়ে যাবে। হ্যাঁ হোক বমি হোক, আমরা পরিষ্কার করব তো। একটু খাও নতুন দি, একটুখানি খাও, খেলেই দেখবে তোমার তোমার শরীরটা বেটার লাগবে। খাও একটুখানি। তোরা কেন আমায় নিয়ে পড়ে আছিস বল দেখিনি? তোরা যা না এখান থেকে। আচ্ছা আমি কি এতটা দামি নাকি?
সারাক্ষণ আমার সঙ্গে কেন তোর এখানে বসে? তোর যা না এখন এখান থেকে। তার মানে তুমি আমার কোনো কথাই শুনবে না, কোনো কথা রাখবে না, তাই তো? বলছি তো পরে খাবো, রেখে দাও। তুই বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিস, খেতে বলো না মানেটা কি পারো? ডাক্তার কি বলেছে তুই জানিস? তোর শরীরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তোকে জোর করে খাওয়াতে হবে। এরপর কিন্তু তোকে স্যালাইন দেওয়া হবে, এটা ঠিক হবে তো? হ্যাঁ, তাহলে তাই হোক, তোকে এবার জোর করে হাত পা বেঁধে স্যালাইনই দেওয়া হোক। ওর জন্য সেটাই এখন দরকার। অভিমন্যু, কারোর আর কোনো কথা শুনো না তুমি, তুমি ইমিডিয়েট হসপিটালে যোগাযোগ করো, করো তো। আমি হসপিটালে যাব না। তোমাকে যদি জোর করে নিয়ে যাওয়া হয় তুমি না গিয়ে পারবে? আমি কিছুতেই হসপিটালে যাব না। আমি কিন্তু না করছি, যদি আমাকে তোমাদের দূরে পাঠানোরই দরকার হয় তাহলে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আমাকে হসপিটালে পাঠিয়ে কোনো লাভ হবে না। তুমি কি চাইছো বলো তো মা, সত্যি করে মন খুলে একটু বলো তো আমাকে, কি চাইছো তুমি? মা, আমার আর কিচ্ছু চাওয়ার নেই মা, আমি আর কিচ্ছু চাইবো না। বুঝেছি, তুমি ইচ্ছে মৃত্যু গ্রহণ করতে চাইছো, তাই তো? হ্যাঁ, তুমি নিজেই নিজেকে মেরে ফেলতে চাইছো। আমাদের কথা একদম ভাবছো নি, আমার বাবুর কথা, ওর ওর দিকে তাকে মোটে ভাবছো নি। হ্যাঁ, আমরা যে তোমার কাছে কিচ্ছু না এটা আগে কোনোদিন বুঝিনি, জানো তো নতুন বাবু। এমন করে বলবেন না মা।